আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিকেল বর্জ্য বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। তা নিয়ে বিতর্কের আবহে এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য। খোঁজ মিলল কলকাতার বুকে গুদাম বানিয়ে বায়োমেডিকেল বর্জ্য পুনঃব্যবহারের চক্রের। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিকেল বর্জ্য ট্রাফিকিংয়ের অভিযোগ তোলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। ওনার এগেনস্টে অনেকগুলো দুর্নীতি ছিল। এছাড়া সব থেকে যেটা বাজে জিনিস ছিল, একটা মেডিকেল কলেজে বায়োমেডিকেল বেস ট্রাফিকিং, ইলিগাল ট্রাফিকিং হতো। তার মধ্যেই এবিপি আনন্দের অন্তর্তদন্তে খোঁজ মিলল এই গুদামের। বানতালার লালকুঠিরের এই গুদাম বাইরে থেকে দেখতে আর পাঁচটা সাধারণ গুদামের মতো। ওপরে লাগানো জাতীয় পতাকা, বাইরে থেকে তালা বন্ধ, অথচ ভিতরে চলছে কাজ। দেখা যাচ্ছে আপনাদের লোকালে কি হবে, কোম্পানি নেই, ঠিক আছে তালাটা খুলুন। ভিতরে ঢুকে দেখা গেল এভাবেই চলছে এই বিপজ্জনক কারবার। কারখানার সামনে অংশে ফেলে দেওয়া প্লাস্টিক এবং অন্যান্য সমস্ত যন্ত্রাংশ রেখে তার আড়ালে হাসপাতালের বর্জ্য পাচারের এই রমরমা কারবার চলতো বানতলার এই জায়গায়। এবং শুধু তাই নয়, একেবারে পুরো দস্তুর পাকা ঘর বানিয়ে লোহা স্ট্রাকচার দিয়ে, টিনের শেড, পাকা দেওয়াল, এর মধ্যেই কিন্তু হাসপাতালের বর্জ্য পাচারের এই কারবার চলছিল। গুদামের ভিতরে মজুত রয়েছে হাসপাতালে ব্যবহার হওয়া সিরিঞ্জ, সুচ, গ্লাভস, অক্সিজেনের পাইপ সহ একাধিক বায়োমেডিকেল বর্জ্য। বায়োমেডিকেল ওয়েস্ট পাচারের রমরমা কারবার একটু দেখাবো। একেবারে বানতলার এখানে এই কারখানার ভিতর এই সমস্ত হাসপাতালের সমস্ত সরঞ্জাম, সিরিঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জিনিস, অক্সিজেন মাস্ক, এইগুলো এই কারখানায় এখানে এগুলোকে সাফাই করা হয় এবং তারপর বিভিন্ন জায়গায় রিউজের জন্য, আবার রিউজ করার জন্য পাচার করা হয়। হাসপাতালের যে বর্জ্য অর্থাৎ বায়োমেডিকেল ওয়েস্ট, তার ডাই করা রয়েছে, বড় বড় বস্তা রয়েছে এখানে দেখা যাচ্ছে, এগুলোকে রিউজের জন্য, আবার পুনর্ব্যবহারের জন্য এগুলোকে পাচার করা হয়। এবং সমস্ত জিনিস এখানে রয়েছে, যেটা জানা যাচ্ছে যে এইখানে এগুলোকে ধুয়ে মুছে একটু পরিষ্কার করে তারপর ফের পাচার করে দেওয়া হয় এবং এগুলো বিভিন্ন জায়গায় খোলা বাজারে বিক্রি হয়। কর্মচারীদের দাবি, গুদামের মালিক শাহাবুদ্দিন সর্দার নামে এক ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, হাসপাতালে রোগীদের ব্যবহারের পর যে সমস্ত জিনিস পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় নষ্ট করে দেওয়ার কথা, তা এখানে কি করছে? কতদিন ধরে এই কারখানাটা? সেটা বলতে পারবো না। আগে তো ওই পেপার ফেপার বাছাই করছে, এখন কবে ঘরে ঢুকিয়ে দেবে কেউ? কতদিন আগে বানিয়েছে? ঘরটা তো এদের অনেক দিন ধরে আছে, ও তো ফ্যামিলি নিয়ে বাস করে। ঘরের ভিতরে কি কাজ করছে না করছে, ফ্যামিলি ফ্যামিলি আছে তো, কেউ তো গোডাউনে যায় না। এবার গোডাউন থাকলে, কারখানা থাকলে তো লোক যায়, কিন্তু তো বলতে ফ্যামিলি আছে, কি করে জানবো কি কাজ করছে। চিকিৎসকদের মতে এই ধরনের বায়োমেডিকেল বর্জ্য থেকে মারাত্মক সংক্রমণ ছড়াতে পারে। বিভিন্ন এজেন্সি আছে যারা বায়োমেডিকেল ওয়েস্টগুলোকে, মানে ওগুলোকে পরিবেশ বান্ধব উপায়ে ওগুলোকে নষ্ট করা, আমাদের বায়োমেডিকেল ওয়েস্ট অ্যাক্ট আছে। এইচআইভি এইডস, মানে এইচআইভি যে থেকে শুরু করে আপনার বিভিন্ন হচ্ছে যে ধরুন রক্তবাহিত যে রোগগুলো, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আপনার ম্যালেরিয়া হতে পারে, সিফিলিসের মতো যৌন রোগ হতে পারে, নিচুতলা কর্মীদের কাজ নয়। ওই যে হাসপাতালের অধ্যক্ষ আরজি করে, তো দেখলেন অধ্যক্ষ নিজে জড়িত, যার তদন্ত করছে সিবিআই। একটা মানুষের জীবন এই বায়োমেডিকেল ওয়েস্টের সাথে কীভাবে সম্পর্কিত, এইটা যদি একজন কেউ না বুঝতে পারে তাহলে খুব মুশকিল। তাহলে এই জায়গাটা থেকে সম্পূর্ণরূপে তদন্ত করে যে বা দশা দৌড়ি, আমি মনে হয় যে শুধু প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল এই ঘটনার সাথে যুক্ত শুধুমাত্র তা নয়, মানে কত মানুষ এই বায়োমেডিকেল ওয়েস্টের দুর্নীতির জন্য প্রাণ হারিয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। তাহলে সেই জায়গাটা পূর্ণরূপে তদন্ত হওয়া উচিত। এই ছবি সামনে আসার পর প্রশ্ন উঠছে, হাসপাতালের এত বায়োমেডিকেল বর্জ্য এখানে এলো কিভাবে? বিভিন্ন হাসপাতালের ভিতর থেকে কি চলছে এই চক্র? এই কারবারের তথ্য কি নেই পুলিশের কাছে? ব্রতদীপ ভট্টাচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।